হাই বন্ধুরা, আরও একবার আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভয়াবহ এপিসোড। আপনারা হয়তো জানেন না প্রত্যেক বছর কুমিরের আক্রমণে কতই না মানুষ আহত হচ্ছে এবং কত মানুষ মারা যাচ্ছে। এখানে আপনি দেখতে পাবেন কুমির কিভাবে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয় আর কিভাবে কতগুলি মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তবে আপনি চিন্তা করবেন না, এমনই কিছু ভয়াবহ তথ্য নিয়ে আমাদের আজকের এপিসোড। যারা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখো। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভয়াবহ এপিসোড শুরু করা যাক। জন মেসলিন এবং তার ছেলে, তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেন যে তাদের পার্শ্ববর্তী একটি জলাশয়ের মধ্যে তারা মাছ ধরে দেখাবে। তবে এই রকমের মাছ ধরা তাদের জন্য শুধুমাত্র একটি মজা ছিল, আর তারা এই রকমের আনন্দের একটি ভিডিও রেকর্ড করে ইউটিউবে ছাড়বে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল। তারপর তার ছেলে একটি বড় সাইজের মাছ ধরে এবং তারা চেষ্টা করে এই মাছটিকে ভালো করে ক্যামেরার মধ্যে দেখাবে। সর্বশেষে মাছটিকে যখন জলাশয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো, তখন বাচ্চাটি ক্যামেরার সামনে কিছু মন্তব্য রেখেছিল। তার পরের মুহূর্তে ওই জলাশয়ের মধ্যে একটি কুমিরের মাথা দেখতে পাওয়া যায়। সৌভাগ্যক্রমে ছেলেটি একদম শেষ মুহূর্তে পিছন ঘুরে তাকায় এবং এই কুমিরটিকে দেখতে পেয়ে যায়। এখন হয়তো আপনি বুঝতেই পারছেন যে এখানে কতটা বড়সড় বিপদ ঘটতে পারত। তবে সৌভাগ্যক্রমে ওই দিনকে তারা সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় বাড়ি ফিরে এসেছিল। টেক্সাসের একজন সুনামধন্য ইউটিউবার জর্ডেন আর্মাকস্ট চিন্তাভাবনা করেন যে তার কুকুরকে নিয়ে একটি জলাশয়ের মধ্যে ঘুরতে যাবেন, আর তিনি ভেবেছিলেন তার কুকুরকে সেখানে নিয়ে গিয়ে তিনি অনেক আনন্দ করবেন। তবে তিনি এটা একবারের জন্য চিন্তাভাবনা করেননি যে সেখানে তাদের জন্য একটি প্রাণঘাতী শত্রু অপেক্ষা করছে। এই জলাশয়ের মধ্যে একটি ক্ষুধার্ত কুমির অপেক্ষা করছে। তারপর তিনি যখন ছোট্ট বোটের সাহায্যে জলাশয়ের মধ্যে ভেসে বেড়াচ্ছিলেন, তখন নিজের কুকুরের লেজ ধরে পিছনের দিকে টেনে নিয়ে আসেন, কারণ তিনি দেখতে পেয়েছিলেন একটি কুমির জলাশয় থেকে বাইরের দিকে মুখ বাড়াচ্ছে। তারপর জর্ডেন ভেবে নেয় যে এই কুমিরটি হয়তো তার কুকুরের উপর ঝাঁপিয়ে পড়বে তাকে শিকার করার জন্য। কিছু সেকেন্ড পর তিনি দেখতে পান যে আরও একটি কুমির জল থেকে বাইরের দিকে মুখ বাড়াচ্ছে। তারপর তিনি দ্বিতীয়বারের জন্য তার কুকুরের লেজ ধরে তাকে পিছনের দিকে টেনে নিয়ে আসেন এবং তাকে এক জায়গায় চুপচাপ বসার জন্য আদেশ দেয়। সর্বশেষে তিনি সম্পূর্ণ ভয়ভীত অবস্থায় সিদ্ধান্ত নেন যে যতটা দ্রুত গতিতে সম্ভব ততটা তাড়াতাড়ি এই স্থানটি ছেড়ে চলে যাবে। তারপর নিজের পোষা কুকুর এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি জলাশয় ছেড়ে পালিয়ে আসেন। একটি অস্ট্রেলিয়ান বাচ্চা এবং তার বন্ধুরা মিলিত হয়ে গাছের মধ্যে দড়ি আটকে সেখান থেকে ঝুলন্ত অবস্থায় ঝাঁপ দিচ্ছিল। হয়তো ছোটবেলায় আপনাদের মধ্যে অনেকেই এই রকমের খেলা খেলেছেন। তারপরে দড়ি ধরে সে জলাশয়ের মধ্যে ঝাঁপ দেয়। আপনি হয়তো বিশ্বাস করবেন না, তার পরের মুহূর্তে তার সঙ্গে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। এই রকমের দুর্ঘটনা দেখার পর আপনি নিজেও কোনোদিন জলে নামতে চাইবেন না। এখানে থাকা ক্রোকোডাইলটি তার কামড় মিস করে দিয়েছিল, আর এই রকমের ঘটনা দেখা মাত্রই ছেলেটি দ্রুত গতিতে জল থেকে বাইরের দিকে বেরিয়ে আসে। আপনি হয়তো দেখতে পাবেন ছেলেটা কতটা তাড়াতাড়ি জল থেকে বাইরে বেরিয়ে এসেছিল। এই রকমের ঘটনা দেখার পর আমি তো এটাই বলতে পারি যে হয়তো ওই দিনকে ছেলেটার ভাগ্য খুবই ভালো ছিল, তা না হলে তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হতো। আমরা
আমাদের পরবর্তী ভিডিও ক্লিপে আপনি দেখতে পাবেন যে একজন ব্যক্তি একটি জলাশয়ের মধ্যে মাছ ধরতে গিয়েছিল। তারপর এই ব্যক্তি ধীরে ধীরে পিছনের দিকে আসা শুরু করে, কারণ তিনি দেখতে পেয়েছিলেন একটি বড় সাইজের কুমির চুপি সারে তার দিকে এগিয়ে আসছে। আর এইরূপ ভয়াবহ মুহূর্ত তার জীবনের প্রথমবার ছিল। তারপর এই কুমিরটি আক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য তিনি পিছনের দিকে আসা শুরু করে দেন, কারণ তিনি কোনো মতেই এই কুমিরের ভোজন হতে চাইছিলেন না। কিছুটা পিছন দিকে চলে আসার পর তিনি সিদ্ধান্ত নেন যে এই ছিপের সাহায্যে কুমিরটিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেবেন। কিন্তু তার এইরূপ চিন্তাভাবনাতে কোনো কাজ হয়নি, কারণ কুমিরটা এতটাই বড় সাইজের ছিল যার ফলে কুমিরটি বিন্দুর মাত্র ভয় পাচ্ছিল না। তারপর কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর কুমিরটি তার শিকার ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর এই ব্যক্তি পুনরায় কুমিরটিকে দেখার জন্য এগিয়ে গিয়েছিল। ওই দিনকে এই ব্যক্তি খুবই সাবধানের সঙ্গে যদি না সিদ্ধান্ত নিত, তাহলে হয়তো ওই দিনকে এই পৃথিবীতে তার শেষ দিন ছিল। ড্যানি এবং তার বন্ধুর একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তারা শিকার করার বিভিন্ন রকমের ভিডিও ছাড়ে। ফ্লোরিডার বিভিন্ন স্থানে তারা হাঁস শিকার করতে যায়। এক থেকে দেড় ঘন্টা শিকার করার পর তারা দেখতে পায় যে সেখানে একটি বড় সাইজের কুমির তাদেরই শিকার করা একটি হাঁস খাচ্ছে। তারপর কুমিরটিকে কোনো কিছু না বলেই তারা চুপিসারে ওই স্থানটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ওই স্থানটি ছেড়ে চলে যাওয়ার সময় কুমিরটির ভিডিও রেকর্ড করেছিল, কিন্তু এই কুমিরটি খুবই ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছিল। তবে এই ক্ষুধার্ত কুমির হয়তো তাকে শিকার করার পরিকল্পনা করে ফেলেছিল। যেহেতু তাদের কাছে বন্দুক রয়েছে, তাই এই বন্দুকের সাহায্যে তারা কুমিরটিকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু কুমিরটি কোনো মতেই ভয় পাচ্ছিল না। তাই অল্প কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পর একদম কুমিরের মুখের সামনে সে গুলি চালিয়েছিল। তারপর সেখানেই সে থমকে দাঁড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ান ইউটিউবার লাস্ট কস লুইস এবং তার বন্ধু একটি আইল্যান্ডে মাছ ধরতে গিয়েছিল। আর সেখানে যাওয়ার পর তারা একটি ভালো জলাশয় খুঁজে পায় মাছ ধরার জন্য। তারপর তারা দুজনে সেখানে মাছ ধরা শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা করার পর তারা সেখান থেকে একটি বড় সাইজের ভেটকি মাছ ধরতে পারে। তারপর মাছটিকে সুরক্ষিত অবস্থায় তারা জল থেকে বাইরে নিয়ে আসার চিন্তাভাবনা করে। মাছটিকে যখন ডাঙায় তুলে নিয়ে আসা হয়, তখন সেখানে দেখতে পাওয়া যায় একটি ক্রোকোডাইল জলের উপরে মাথা তুলেছে। তারপর এই মাছটিকে ভালো রকমভাবে দেখার পর সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় পুনরায় তাকে জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আর তারা সিদ্ধান্ত নেয় যে এখানে তারা আরও মাছ ধরবে। তবে অল্প কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তার বন্ধু দেখতে পায় যে ওই জলাশয়ের মধ্যে একটি কুমির ঘুরে বেড়াচ্ছে। আর হয়তো এমনটা হতে পারে যে সে সঠিক মুহূর্তের অপেক্ষায় রয়েছে আক্রমণ করার জন্য। তারপর তারা দুজনে সিদ্ধান্ত নেন সেখানে মাছ ধরাটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই তৎক্ষণাৎ এই স্থানটি ছেড়ে চলে যাবে। এই ঘটনার পর এটাই বলা বাহুল্য যে ওই দিনকে তাদের দুজনের ভাগ্য খুবই ভালো ছিল, তা না হলে তাদের সঙ্গে একটি বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি সত্যি আপনাদের কাছে আকর্ষণীয় বলে মনে হয়, অবশ্যই লাইক করবেন, কারণ এটাতে আমি ইন্সপিরেশন পাই। আর সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তবে এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে, নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আমি খুবই গুরুত্ব সহকারে আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করে থাকি। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে এইরকমই প্রত্যেকটি নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, জয় অল দ্য মুভমেন্ট।